নিজের তিলে তিলে গড়া সংসার ভাঙার গল্প বলতে কার ভালো লাগে বলেন? কেউ কি আর সাধে বলে? আজ খুব বলতে ইচ্ছে করছি, কেন ইচ্ছে করছে জানি না। তবে শুনেছি মনের কষ্ট মনে চেপে রাখলে অনেক কষ্ট বাড়ে। মনের কষ্ট খুলে বললে নাকি কষ্ট অনেক হালকা হয়। না আর টিকাতেই পারলাম না, অনেক চেষ্টা করেছি জানেন কি, অনেক চেষ্টা। 20 বছরের সংসারের রীতি টানতেই হলো। আজ খুলে বলবো পুরো ঘটনা কি হয়েছিল আমার সাথে। আমার 2 ছেলে মেয়ে, তারাও যথেষ্ট বুঝদার হয়েছে। আমি চেয়েছি অন্তত তাদের জন্য হলেও সংসারটা করতে, নিজের জন্য আর ভাবার টাইম পাইনি। আমার বদ দেখতে অনেক হ্যান্ডসাম, এক কথায় এক নজরে দেখে ভালো লাগার মতো একজন পুরুষ, মাস শেষে ভালো মাইনেও পাই। ভালোই যাচ্ছিল আমাদের সংসারটা, হঠাৎ খেয়াল করতে থাকলাম তার আচরণের উদ্ভট কিছু পরিবর্তন, আমাকে অবাক করে দিল। কথায় কথায় আমাকে ছোট করা, অসম্মান করা, ইভেন আমার গায়ের কালার নিয়েও খোঁটা দেয়া। বলা বাহুল্য আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছি, আমরা একজন একজনকে অনেক ভালোবাসতাম। আমাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব শুরু হতে থাকলো। খেয়াল করতে থাকলাম ইদানিং সে আর নিয়মিত বাসায়ও ফিরছে না রাতে। যদি জানতে চাইতাম বলতো আমাকে বলতে সে বাধ্য না। হঠাৎ একদিন তার ফোনের মেসেজ আমার চোখের সামনে পড়ল, মুহূর্তেই পুরো পৃথিবীটা মনে হয় যেন ঘুরতে শুরু করলো, আমার শরীরটা ঠান্ডা হয়ে এলো, আমার আর কোনো কিছুই বুঝতে দেরি হলো না। তার নতুন বউ মেসেজ করেছে, আমাকে কবে বাসা থেকে বের করে দিবে আর সে কবে বাসায় আসবে। এই ছোট্ট সংসার ছোটো ছোটো জিনিস দিয়ে পরিপূর্ণ করে ফেলেছি, আজ কোনো কিছুরই অভাব নেই, সব আছে আমার সংসারে। আমি নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে পড়লাম, এই সংসারে আমার আর প্রয়োজন নেই, নতুন মানুষ দিয়েই সংসারটা পরিপূর্ণ হবে। মানুষ পুরনো হলে মনে হয় এমনই না, মানুষের কোনো দাম নেই। মানুষ সবসময় নতুনত্ব পছন্দ করে, নতুন কিছুতে আকৃষ্ট হয়। আমি চাইনি আমার বর তার নতুন সংসারও অশান্তি পোহাক, যেহেতু সে আমাকে নিয়ে ভালো নেই, আমাকে আর পছন্দ করছে না, আমাকে তার ভালো লাগছে না, তো আমি তো তাকে ভালোবাসি তাই না। আমি চাই সে ভালো থাকুক, সে যাকে পছন্দ করে তাকে নিয়েই থাকুক, তবু ভালো থাকুক, আমি ভালোবাসি তাকে। এই গল্পটা আমার না, এটা আমার এক ট্রেন্ডের। আমার না মুহূর্তে নিজের সংসারের প্রতিও একটা অনীহা কাজ করতে থাকলো। আসলে মেয়ে মানুষ কতটা অসহায়, মৃত্যুর আগের দিনও জানতে পারবে না সে যে জায়গাটায় আছে এই জায়গাটা আদৌ তার কি না, এটা তার থাকবে কি না, তাই না? তো আসলে মেয়েদের কখনোই নিজের বাড়ি হয় না, এ কথাটা অনেক শুনছিলাম, আজকে মনে প্রাণে বিশ্বাস করলাম। কোনো মেয়ে মানুষেরই নিজের কোনো বাড়ি নেই, যখন যেখানে যে কদিন থাকতে দিবে সে কদিনই থাকতে হবে। তবুও দোয়া চাই, ভালোবাসা চাই, ভালোবাসাহীন তো বাসা যায় না।